আচ্ছা ভাই যুক্ত করেন আপনি তাহলে আপনি করেন আপনার সাথে কথা বলার জন্য মানে বসে আছে আপনি তাহলে করেন তাদেরকে আচ্ছা দেখি কি আছে আচ্ছা ইন্দ্রানি সুদকে আগে জিনিস দেখি আমাদের ইন্দ্রানি সুদ কিনা ইন্দ্রানি সুদ আন্ডার মিট করে বলুন শুনি আমাদের ইন্দ্রানি সুদ তো জি 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 আরে কেমন আছেন এই তো চলছে আমি কথা বলছি আচ্ছা ওহ সরি অমিত ভাই আমি আমি একটু আমার মানে বাসাতে আছি তো যেখানে আমার মানে প্যারেন্টস থাকে আমি একটু সাবধানে আসিফ ভাইয়ের কাছে যে যত মেয়ে খুশি ইয়া করবা এবং আমি আরেকটা হাদিসে পাইছিলাম যে খাওলা হাকিম সে হচ্ছে নবীর কাছে হেবা করছিল এবং আমি আর একটু সম্ভব বই ঘাটে সেখানে আমি আবার সাত আট জনের নামও পাইছি এখন এটার অথেন কে বাঁশ দিচ্ছে হচ্ছে ইবনে কাসিরের একটা সেখানে বলছে যে হ্যাঁ নবীর কাছে হেবা করছিল কিন্তু নবী হচ্ছে সেটা এক্সেপ্ট করে নাই এই ব্যাপারে আমিও আমিও যতদূর জানি যে এটাই এটাই আমিও যতদূর জানি এটাই যে খাওয়ালা পরে খাওয়ালা হচ্ছে যে সাউদা এবং আয়েশার বিয়ের ঘটকালি করছিল পরে আবার খাওয়ালা তো বুড়ি ছিল সে আবার পরে তার জামাই টামাই মরে যাওয়ার পরে পরে সে আবার মোহাম্মদের কাছে এসে নিজেকে হেবা করে দিছিল তখন মোহাম্মদ আসলে তার সাথে কিছু করছিল কিনা সেই জিনিসটা আমিও আসলে শিওর না আমিও খুঁজছি এটা অনেক অনেক বছর আগে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম খুঁজছি কিন্তু আমি এই জিনিসটা পাইনি পরে আর যে খাওয়ালার সাথে আসলে কিছু হয়েছিল নাকি হয়নি যতদূর ইবনে কাসির সে থেকে যেটা পড়ছি যে মানে করছিল হেবা করছিল কিন্তু মোহাম্মদ বুড়ি টুরি দেখা কিছু করতে রাজি হয়নি তার মানে বাংলা ভাষাতে এমন কোন বই পাওয়া যায় না যেখানে অথেন্টিক ভাবে বলা যাবে ইবনে কাসিরের উপর দিয়ে যে হেবা করছে এবং নবী অ্যাকসেপ্ট করছে এমন দলিল নাই তবে আমি যেটা বুঝি হেবাতে কিন্তু আপনার বিয়ের মতো সাক্ষী পুরুষ সাক্ষী কিংবা মোহর কিছুই লাগে না

আমি যে যে যাদেরকে বিয়ে করছে এই তাদের সময় কিন্তু চন্দ্র বছর গণনা করা হইতো হম চন্দ্র বছর হিসেবে গণনা করে যদি আপনি বয়সটা হিসাব করেন তাহলে আপনি দেখবেন যে গড় বয়স ছিল সতেরো আঠারো উনিশ এর মধ্যে এটা ছিল গড় বয়স এভারেজ এজ যে মেয়েদেরকে বিয়ে করছিল তাদেরকে হম ছয় বছরের আয়সাকে ছিল একটু বছর সেটা এখন এই জিনিসগুলো যখন করছে তখন হচ্ছে গিয়ে সে সব সময় একটু কম বয়সী বিয়ে করারই চেষ্টা করছে কম বয়সী মেয়েদেরকেই ইয়া প্রায়োরিটি দিচ্ছে আমার কাছে মনে হয় না যে ওই যে খাওয়া আসছিল এবং খাওয়ার সাথে সে কিছু করছে কারণ আগেই যথেষ্ট বয়স্ক ছিল এবং মোহাম্মদ আসলে এই বুড়ি মানে বয়স্ক মহিলাদের প্রতি আর সেরকম ইন্টারেস্ট হারাই ফেলছিল বলে আমার মনে হয় আ জি ভাই আপনি ঠিকই বলছেন আরেকটা ব্যাপার হচ্ছে যে আহ ওই ওই আয়াতেরই পরের সম্মত বান্ন নম্বরে আপনার আছে যেখানে বলতেছে যে হইলো এরপরে তোমার জন্য আর নতুন করে বিয়ে করার সমীচীন না তো আমার ধারণা হচ্ছে যে হয়তো ওই খাওয়াই এসে বলছিল বিয়ে করো তখন ওই কইছে বুড়ি দেখা পেয়েছে যে না বেহা নেওয়া করো না হতে পারে এমন কিছু একটা তো ঠিক আছে আমি দরকার ছিল ধন্যবাদ ভাই আমি আমি একটু আমি একটু বের করতেছি যে ওই যে হিসাবটা আমি ভাইয়া আপনি কথা বলতে থাকেন আমি দেখি এটা বের করতে পারলে আমি দেখাচ্ছি

আচ্ছা এটা ডিসেবল করেছেন ঠিক আছে সাবধানে ভয়েস ভয়েস চেঞ্জার ব্যবহার করছেন বুঝে গেছে হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু ডিসেবল করেছেন সেটা নিজের দায়িত্বে ডিসেবল করুন ঠিক কেমন আমি আপনাকে ডিসেবল করছি বাট পুরো না সমস্যা নাই একটু মাইকটা একটু কাছে নিন মুখের দূরে চলে গেছে মাইক আমি হেডফোন আমি ইয়ারফোন লাগাইছি তারপরে তো বোঝা যাচ্ছে যাচ্ছে কিন্তু মাইকটা একটুখানি কাছে মুখের কাছে নিয়ে বলতে হবে ওইটাই সমস্যা আপনার ইয়াতে ভয়েস চেঞ্জারের সমস্যা ছিল না

প্রতিষ্ঠিত হইতে হলে তো সেটার একটা রেফারেন্স লাগে ভাই আমি তো জানি যেটা প্রতিষ্ঠিত সেটার একটা রেফারেন্স থাকে রেফারেন্স ছাড়া প্রতিষ্ঠিত হয় কেমনে ভাই আমি তো প্রতিষ্ঠিত জানি ইহুদি বলি নাকি কাটা পিছার একটা গল্প তো আমি ছোট থেকে শুনে আসতেছি তার মানে তো এটার তো কোনো দলিল নাই

বর্ণিত তিনি বলেন একদিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহেবদেরকে বললেন এতেও কি তোমরা আশ্চর্যজনিত হচ্ছ না যে আল্লাহ তালা কিভাবে কুরাইশদের গালমন্দ ও অভিসম্পাদকে আমার উপর হতে সরিয়ে দিয়েছেন তারা মুজাম্মাম বা নিন্দিত নামে গালাগালি করে এবং মুজাম্মামকে অভিসম্পাদ দেয় অথচ আমি মুহাম্মদ প্রশংসিত মুজাম্মাম নই আচ্ছা তার মানে তার মানে মোহাম্মদ কে কি নামে রাখতো এই কাফেররা ভাই মুহাম্মদ নামে রাখতো মুজাম্মাম 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 নামে রাখতো কাফেররা

আমার মনে হয় আমি মুহাম্মদ মুজাম্মাম নই তাই এটা কিন্তু নিজেকেই রেফার করছেন মনে হয় আমার মানে নবীজি তিনি নিজেকেই রেফার করছেন তিনি বলছেন যে এটাও তোমরা আশ্চর্য আশ্চর্যান্বিত হচ্ছে না যে আল্লাহ তাআলা কিভাবে গালবন্দ অভিসম্পাদকে আমার ওপর সরিয়ে দিয়েছেন তারা মুজম্মাম নামে মুজে মাম্বা নিমিত নামে গালাগালি করে কাকে গালাগালি করে আমার মনে হয় উনি বলছেন যে ওনাকে গালাগালি করে মানে নবীজিকে গালাগালি করে এবং মুজাম্মামকে অভিশাদ অভিসম্পাদ দেয় অথচ আমি মুহাম্মদ মুজাম্মাম নই মানে বলছে যে এটা এটা ঠিক করছে আরকি তাই না কিন্তু গালাগালি কিন্তু ওনাকেই দিচ্ছে এটা বোঝা খুবই সহজ না অমিত ভাই এটা কি বুঝতে হ্যাঁ নিশ্চয়ই কাকে গালি দিচ্ছে এবং কে কাকে মুজাম্মাম নামে ডাকছে এটা তো বোঝা খুবই ইজি ব্যাপার কেন উনি বুঝছেন না বুঝলাম না

আসিফ ভাই এর থেকে ক্লিয়ার স্টেটমেন্ট আর কিভাবে সম্ভব ছিল মানে আপনাদের কারো মাথায় কি এটা আসছে আমি বুঝিনা এর থেকে ক্লিয়ারলি আর কিভাবে বলা সম্ভব আমি তো বুঝিনা ভাই মানে কেমনে কি এটাতে নাকি সন্দেহ আছে এটা নাকি নাকি পরিশোনা তারা যদি বলতো যে তারা আমাকে গালি দিচ্ছে মুজাম্মম হিসেবে মুজাম্মম নামে গালা গালি করতেছে আমার কি বলা হয় না যতক্ষণ একটু কনফিউশন এভাবে বলা হয় না তো হয়েছে কি যা বলার তো বলা হইছে তো করেন তো আরে উনি তো ওনার সম্পর্কে বলছেন বলছে আল্লাহ তালা কিভাবে কুরাইশদের গালমন্দ ও অভিসম্পাদকে আমার উপর আমার উপর হতে সরিয়ে দিয়েছেন তারা মুজাম্মাম নিন্দিত নামে গালাগালি করে কাকে গালাগালি করে অবশ্যই ওনাকেই করে নইলে উনি বলছেন কেন মুজাম্মামকে অভিসম্পাদ দেয় অথচ আমি মুহাম্মদ মানে সে ধরুন হচ্ছে মুজাম্মাম যদি অন্যরকম অন্য কেউ হতো ইজ ইস এ ডিফারেন্ট পার্সন উনি এরকম বলবেন কেন অথচ আমি মুহম্মদ মুজাম্মাম নই অমিত ভাই আপনারা খেয়াল করেন এখানে দেখবেন যে দুই জায়গাতে আমার লেখা আছে এক জায়গাতে লেখা আমার উপর

না আমি মানে আমি আপনাদের প্রথমে বলছি যে আমি সরাসরি এখন মানে দলিল নিয়ে আসি নাই দলিল দিতে পারবো না এটা আমি আপনাকে কারণে দলিল না নিয়ে আসলে আপনি কথা বললেন কেন ভাই তাহলে না দলিল নিয়ে এই আপনার আপনি তো এগুলো নিয়ে গাটাগাটি করেন আপনার কাছ থেকে মানে দলিল আপনি তো এখানে এসে তো বললেন তো মুখ তো উচ্চারণ তো করছেন তাই না উচ্চারণ করলেন তাহলে আপনি এখন দলিল দিবেন না এটা কেমন কথা আসিফ ভাই আমি প্রথমেই বলছি যে আমার কাছে কোনো রেফারেন্স নাই আমি জাস্ট হচ্ছে যেহেতু সোসাইটিতে এটা এস্টাবলিশ হয়ে গেছে এখন এটার বিপক্ষে বা পক্ষে এতদিন ধরে এস্টাবলিশ হয়েছে কারো কাছে জিজ্ঞেস করে নেবে কোথায় এটা আছে সবাই কোন সব কাফেরা যে তাকে মানে আলামিন বলতেছিল এটা কয়টা কাফের বলছে কয়টা কাফের কাছ থেকে এই ইয়াটা মানে নেওয়া হয়েছে এই এটা কি ভোট দিছিল তারা এসে যে আলামিন নামে একটা ভোট দেই